উফ বাবা রে, কটা বাজে? 5:30 বাজে গেল। এখন ইভিনিং, 5:30 বেজে গেছে, ঘুম থেকে উঠে গেছি, অনেকক্ষণ উঠেছি, শুয়েছিলাম চুপ করে, ভালো লাগছে না, কি ঠান্ডা লাগবে, উফ প্রচণ্ড ঠান্ডা। আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে, দেখবে 5:30 বাজে, এই পকু দেখা যাচ্ছে, পকুটা দেখো না, সব কিছু দেখো, পকু দেখো না, এ দেখো ঘুমাচ্ছে, দেখেছো? শোনাই ওঠ, শোনাই ওঠ, তোকে দেখবে সবাই, শোনাই ওঠ, দেখো ঘুমাচ্ছে, দেখেছো? ঘুম থেকে উঠে বলে বাবা কোথায়, ও বাবা শুয়েছিল, কাজে চলে গেছে 4:00, 4:00 উঠে, ছোট্ট মেয়ে 3 বছর হয়নি, ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে ওকে যদি একবার বলি যে শোনাই হিসু করবি না, হিসু পেলে উঠে বলবি ওখানে পটি রাখা আছে, পটির মধ্যে হিসু করে নেবি, কি সুন্দর হিসু পায়, মাঝে মাঝে 1 ফোঁটা করে ফেলে, ঠিক জলের ফোঁটার মধ্যে 1 ফোঁটা করে ফেলে, আবার মাঝে মাঝে মানে বলে, প্রায় সময় বেশিরভাগটাই বলে যে মা হিসু করবো, প্যান্টটা খুলে নিজেই বসে পড়ে। এই দেখো উঠেছে বাবা, গুড ইভিনিং অল, তোমরা কি করছো, উঠেছো নাকি আমার মতো এখনো ঘুমাচ্ছ? উফ বাবা, সোনাইকে দেখেছো? সোনাইয়ের চুলটা দেখো, উফ চুলটা দেখেছো? উফ বাবা, ঘুম থেকে উঠেছে, কথা বলবে না এখন, ঘুম থেকে উঠেছে, এখন সব কিছু গোছাবো, জামাকাপড় গোছাবো, জামাকাপড় তুলবো, ঘর ফর ঝাঁট দেবো, মেয়েকে শীতের পোশাক পরাবো, উড়িয়ে টিফিন খাবে, তারপরে মাহি কি করবে? আমি পিসির পিসির পাপু জুতো পরে পিসির বাড়ি যাব, কালকের বেলা পিসির বাড়ি যাবে পাপু জুতো পরে, তবে এখন 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 যাই তলে মাহিকে, এখন ওই কুকুরের বাসি লাগা আছে না আমার পাপু জুতোতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।